হ্যালো, আমি হাসমিজান সেতু। আমি ঢাকা মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের কোর টিম মেম্বার। আজকে আমি যে ফিল্মটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে 100 টাকা। ফিল্মটির ডিরেক্টর হচ্ছেন সাইদ মুর্তজা হোসেন। ফিল্মটি একটি ছিন্নমূল শিশুকে কেন্দ্র করে করা, তার জীবন চক্রকে নিয়ে করা। ফিল্মে প্রথমেই দেখা যায় একটি শিশু যে দিন আনে দিন খায়। মস্ত বড় এই ঢাকা শহরে তাকে ফুল বিক্রি করেই তার দিন পার করতে হয়। খানিকটা কষাঘুরি করেই সে মানুষের কাছে ফুল বিক্রি করে থাকে। ফিল্মে শিশুটির দিকে লক্ষ্য করলে বোঝা যায় শিশুটি কতটা একা, কতটা অসহায়। তার এই বয়সটা লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে পার করে দেওয়ার কথা, কিন্তু শিশুটি ছিন্নমূল হওয়ার কারণে তাকে এই শহরে ঘোরাফেরা করে চলতে দেখা যায়। মূলত ফিল্মে শিশুটির চরিত্র ঢাকা শহরে হাজারো ছিন্নমূল মানুষের প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। এদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই বলে এরা ঢাকা শহরের ফুটপাতে অবস্থান করে, এবং কোনো নির্দিষ্ট কাজের সন্ধান থাকে না বলে বা কোনো নির্দিষ্ট কাজ নেই বলে যখন যে কাজের সন্ধান পায় তখন সেই কাজের দিকে ছুটে চলে। তো ফিল্মে আরও দেখা যায় শিশুটি নিত্যদিনের মতন আপন মনে ফুটপাত দিয়ে চলতে থাকে। চলতে চলতে সে ফুটপাতে একটি 100 টাকা নোট পড়ে থাকতে দেখে। নোটটি দেখে সে গভীর চিন্তায় পড়ে যায়। নোটটি নিবে নাকি নিবে না, নেওয়াটা ঠিক হবে নাকি হবে না, নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে সে পড়ে যায়। তো এই অবস্থায় যদি আমরা থাকতাম তাহলে আমরা কি করতাম? অবশ্যই আমাদের মাঝেও এই দ্বিধাদ্বন্দ্বটি কাজ করত। আমাদের নোটটি নেওয়া ঠিক হবে নাকি হবে না, নোটটি নিব নাকি নিব না, এ ধরনের নানা প্রশ্ন আমাদের মনে কাজ করত, যা শিশুটির মনেও লক্ষ্য করা যায়। কিন্তু শিশুটি তো সেই 100 টাকাটা তুলে নিয়েছে, কিন্তু 100 টাকাটি না তুলে নেওয়ার পরও তার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্বগুলো কাজ করতে থাকে। সে তার কাজের মাঝে বসে বসে শুয়ে বসে সেই নোটটিকে দেখতে থাকে এবং কি করতে পারে সেটি ভাবতে থাকে। তো এই পর্যায়ে যদি আমরা একটু ভেবে দেখি শিশুটি এই নোটটি দিয়ে কি কি করতে পারে। মজার মজার খাবার খেতে পারে, নতুন নতুন খেলনা কিনতে পারে, আরও কত কি না করতে পারে। তো এই অবস্থায় শিশুটি কি করবে? বাস্তবতার সাথে লড়াই করবে নাকি নিজের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার কাছে হেরে যাবে, নাকি আমাদের চিন্তার বাহিরে গিয়ে কোনো এক চমৎকার কাজ করে ফেলবে? তো সেটা জানতে হলে দেখে ফেলুন সাইদ মুর্তজা হোসেনের এই 100 টাকা মুভিটি। ধন্যবাদ। Thank you.